ক্যামেরায় ধরা পড়া রহস্যময় প্রাণী আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটে যার ব্যাখ্যা হয়তো আমরা জানি না। অনেক সময় মোবাইল ফোনের ক্যামেরা বা সাথে থাকা ক্যামেরাতেও ধরা পড়ে ব্যাখ্যাধীন কিছু ঘটনা। দর্শক, এমন কিছু ঘটনার ভিডিও আজ দেখাবো আপনাদের, যা দেখে আপনিও চমকে উঠবেন নিশ্চিত। দর্শক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দু সালে আর্জেন্টিনার এক নারী ইউটিউবে একটি ভিডিও আপলোড করেছেন। এতে দেখা গেছে তার ছোট শিশু কিচেনের ফ্লোরে বসে আছে, আর ওই শিশুর ঠিক পেছন দিয়ে হঠাৎ করে গবলিন অর্থাৎ ছোট্ট দানবের মতো একটি প্রাণী হুট করে দৌড়ে চলে গেছে। দর্শক, ঘটনাটা কত বিস্ময়কর, তাই না? ওই নারী জানিয়েছেন তিনি বিশ্বাস করেন তার শিশু রহস্যজনক ওই প্রাণীটির সাথে মাঝে মধ্যে কথাও বলে। অন্তত 5 বার সেই প্রাণীটিকে তিনি দেখতে পেয়েছেন বলেও জানান ওই নারী। 2014 আগস্টে রাশিয়ায় 4 থেকে 5 জন লোক অদ্ভুত এক দৃশ্য ভিডিওতে ধারণ করে। ভোরবেলায় তারা দেখতে পায় গাছের আকৃতির মতো একটি প্রাণী বড় একটি ভবন বেয়ে উপরে উঠছে। ভবনের ছাদে ওঠার পর প্রাণীটি উধাও হয়ে যায় হঠাৎ করে। ভাবুন তো, কি ভয়ঙ্কর এক দৃশ্য! ল্যাটিন আমেরিকায় শত শত বছর আগে থেকে দানব আকৃতির মানুষ বসবাস করত বলে দাবি করে আসছেন অনেকে। নেদারল্যান্ডের এক ভ্রমণকারী সেই 1598 সালে পেরুতে গিয়ে সেখানে 12 ফুট লম্বা অনেক মানুষ দেখতে পেয়েছিলেন বলে দাবি করেন। তার সেই দাবি অনেকটা সত্য বলে প্রমাণ হয় 2012 সালে পেরুতে ধারণ করা এক ভিডিওতে। তাতে দেখা যায় একটি পাহাড়ের চূড়ায় বিশাল আকারের 2 জন মানুষ বড় সব গাছের পাশে দাঁড়িয়ে আছে। এর পরের বছর পেরু থেকে 9 ফুট লম্বা কয়েকটি মানব কঙ্কাল জার্মানিতে পাঠানো হয় গবেষণার জন্য। 2011 সালে একটি ভয়ঙ্কর সুনামির পর জাপানের বোজাজুমা সি বিচে বিশাল সাদা আকৃতির একটি প্রাণীর মতো দেখতে বস্তু দেখা যায়। এটি তিমির বিশাল ব্লাডার বলে ধারণা করা হলেও আসলে তা কি সেটা আজও জানা যায়নি। দর্শক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। এমন আরও চমকপ্রদ ভিডিও নিয়ে আমরা শিগগির আবারও হাজির হব আপনাদের সামনে।